আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এবার মৌসুম থেকে এশিয়ান ক্লাব ফুটবলে তিনটি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং এএফসি চ্যালেঞ্জ লিগ আয়োজন করবে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি। বাংলাদেশের ক্লাবকে খেলতে হবে সর্বনিম্ন স্তর এএফসি চ্যালেঞ্জ লিগে। অবশ্য সেখানে কিছুটা স্বস্তি মিলেছে। শুরুতে প্লে অফ খেলার কথা থাকলেও এখন সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মূলত এএফসির ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন না করায় প্লে অফ খেলতে পারছে না বেশ কয়েকটি ক্লাব, যার কারণে ক্লাব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে সরাসরি গ্রুপ পর্বে নিয়ে যাওয়া হয়েছে। বসুন্ধরা কিংসের পাশাপাশি প্লে অফ না খেলে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাচ্ছে সিরিয়ার আল ফুতোয়া, ওমানের আল শিব, মালদ্বীপের মাঝে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং ফিলিস্তিনের হিলাল আল কুদস। এদের সঙ্গে ওয়েস্ট জোন থেকে আগেই সরাসরি গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছিল কুয়েতের আল আরাবি, তুর্কিমিনিস্তানের এফসি আরকাদাক এবং লেবাননের লিগ চ্যাম্পিয়ন ক্লাব। তাদের সঙ্গে আরও যোগ হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্লে অফ থেকে বাদ পড়া দুটি ক্লাব, আর চ্যালেঞ্জ লিগের প্লে অফ থেকে গ্রুপ পর্বে জায়গা করে নেবে আরও দুটি ক্লাব। আগামী 13 আগস্ট অনুষ্ঠিত হবে এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচগুলো। এরপর 22 আগস্ট অনুষ্ঠিত হবে ড্র, যেখানে নিজেদের প্রতিপক্ষ খুঁজে পাবে ক্লাবগুলো। এরপর আগামী 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব। একটি নির্দিষ্ট ভেন্যুতে সিঙ্গেল লেগ পদ্ধতিতে ম্যাচগুলো আয়োজন করা হবে। ওয়েস্ট জোনের 3 গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা রানার্স আপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। অপরদিকে ইস্ট জোনের 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে শেষ 8-এ। এরপর আগামী বছরের মার্চ ও এপ্রিলে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল, আর আগামী বছরের 4 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এএফসি চ্যালেঞ্জ লিগের। 2019 সাল থেকে এএফসি কাপে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে বসুন্ধরা কিংস, তবে 4 বার অংশগ্রহণ করলেও কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা। প্রথমবার অংশগ্রহণে করোনায় বাতিল হয়ে যায় সেবারের আসর। এরপর 3 আসরে আশা দেখিয়েও শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি ঘরোয়া ফুটবলে একচ্ছত্র দাপট দেখানো ক্লাবটি। তাই ক্লাব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে নেমে যেতে হয়েছে সবচেয়ে নিম্ন স্তরে, তবে সেখানে কিছুটা স্বস্তি পেল তারা। প্লে অফের পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে খেলায় বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক অঙ্গনে বেশি ম্যাচ খেলার সুযোগ বাড়ল। প্লে অফে খেলা হতো নকআউট পদ্ধতিতে, অর্থাৎ হেরে গেলে গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া হতো। তাই তো সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পায় সে ঝুঁকিতে পড়তে হয়নি বসুন্ধরাকে। একই সঙ্গে সরাসরি গ্রুপ পর্বে খেলায় পরিকল্পনা অনুযায়ী দল গঠনের জন্য যথেষ্ট সময় পাচ্ছে তারা। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী রবসন রবিনহো ছাড়া বাকি বিদেশিদের ছেড়ে দিচ্ছে তারা। তাদের জায়গা খোঁজা হচ্ছে কার্যকরী লাতিন ফুটবলার। কোচ অস্কার ব্রুজনের থাকার বিষয়টিও এখনও নিশ্চিত নয়, তবে ম্যানেজমেন্টের হাতে বেশ খানিকটা সময় রয়েছে, আর এই সময়ের মধ্যে নিশ্চয়ই শক্তিশালী একটি দল নিয়ে মাঠে নামতে চাইবে বসুন্ধরা কিংস। এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাইজ মানি প্রকাশ করা হয়েছে। গ্রুপ পর্বে খেলা প্রতিটা ক্লাব পাবে $1,00,000। এরপর কোয়ার্টার ফাইনাল ওঠা 8 দলের সবাই পাবে $80,000। সেমিফাইনাল ওঠা 4 দলের প্রাইজ মানি $1,20,000 করে, আর রানার্স আপ হওয়া দল পাবে $5,00,000 এবং চ্যাম্পিয়ন হওয়া দল পাবে $10,00,000। একই সঙ্গে চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ এএফসি চ্যালেঞ্জ লিগ সর্বনিম্ন স্তর হলেও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ কম নয়, একই সঙ্গে ভালো পারফরমেন্স করে পরবর্তী মৌসুমে উপরের স্তরে যাওয়ার সুযোগও রয়েছে। অবশ্য চ্যালেঞ্জও কম নয়, কারণ এর আগে এফসি কাপে দক্ষিণ এশিয়ার অন্যান্য ক্লাবগুলোর সঙ্গে খেললেও এবার মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোকে মোকাবেলা করতে হবে। তাই এবার দেখার বিষয়, গেল 4 বারের হতাশা ভুলে এবার কেমন করে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।